আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ফারহানা নাসরিন। ফারহানা ফ্যামিলি ব্লগে আপনাদের জানাই স্বাগত। আজকের পর্বে আমি হাজির হলাম কিভাবে কলা আর কফি পাউডার দিয়ে কেক তৈরি করতে হয় সেই রেসিপিটি নিয়ে। চলুন তাহলে দেখে নিই এই দারুণ মজাদার কেকটি কিভাবে তৈরি করতে হয়। কলার কেক তৈরি করার জন্য আমি এখানে তিনটা পাকা কলা নিয়ে নিয়েছি। কলাগুলোকে ছিলে ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কফি পাউডার, আর সেই সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। কলাগুলো প্রচুর মিষ্টি ছিল, সেই জন্য আমি এখানে 1/2 কাপ চিনি দিয়েছি। আপনারা চাইলে আরেকটু চিনি বাড়িয়ে দিতে পারেন। এখন এগুলাকে আমি ব্লেন্ড করে নিচ্ছি, সেই জন্য ব্লেন্ডার জগে নিয়ে নিলাম। আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল। এখন এগুলাকে আমি ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করা হয়ে গেছে, এখন এটাকে আমি এক সাইডে সরিয়ে রাখছি। একটি বাটিতে আমি নিয়ে নিচ্ছি শুকনো উপকরণগুলা। একটি ছাঁকনি নিয়ে নিলাম, এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ ময়দা। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, আর সেই সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ বেকিং সোডা। এখন এগুলাকে আমি ভালোভাবে চেলে নিচ্ছি। শুকনো উপকরণগুলো চেলে নেওয়া হয়ে গেছে, এখন আমি এর মধ্যে ব্লেন্ড করে রাখা কলার মিশ্রণগুলো ঢেলে দিচ্ছি। শুকনো উপকরণগুলোর সাথে কলার মিশ্রণটা ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1/2 কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ। দুধ দিয়ে ভালোভাবে মিশ্রণের সাথে আমি মিশিয়ে নিচ্ছি। কেকের ব্যাটার রেডি। এখন আমি একটি 8 ইঞ্চি সাইজের মোল্ডে নিচ্ছি, এর মধ্যে সামান্য পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি। একটি ব্রাশের সাহায্যে তেলটাকে ভালোভাবে আমি চতুর্দিকে ব্রাশ করে নিচ্ছি। ব্রাশ করা হয়ে গেছে, একটা বেকিং পেপার কেটে আমি এর মধ্যে দিয়ে আবারও ব্রাশ করে দিলাম। আর এর মধ্যে এখন কেকের ব্যাটারটা ঢেলে দিচ্ছি। কেকের ব্যাটারটা ঢালা হয়ে গেছে, এখন জোরে জোরে এটাকে ট্যাপ দিয়ে নিচ্ছি। এখন এটাকে বেক করে নেওয়ার পালা। কেকটি বেক করার জন্য চুলাতে একটি ননস্টিকের কড়াই বসায় নিলাম, এর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে 5 মিনিট গরম করে নিচ্ছি। এখন ঢাকনাটা সরিয়ে নিলাম, কেকের মোল্ডটি বসিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে লো আঁচে 45 মিনিট বেক করে নিচ্ছি। ফিরে আসলাম 45 মিনিট পর। এখন এটাকে চেক করে নিচ্ছি ভেতরটা হয়েছে কি না। একটি শাসলিকের কাঠি দিয়ে চেক করে নিচ্ছি, দেখুন ক্লিন আসছে, তার মানে কেকটা হয়ে গেছে। চুলা থেকে নামিয়ে এটাকে কিছুটা ঠান্ডা করে কেকটাকে একটা চাকু দিয়ে মোল্ড থেকে ছাড়িয়ে নিচ্ছি। এখন আমি কেকটিকে মোল্ড আউট করে নিচ্ছি। দেখুন কেকটা দারুণভাবে বেক হয়েছে। কেকটাকে আমি সোজা করে নিচ্ছি, আর একটা ব্রেড নাইফ দিয়ে কেকটাকে কেটে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কেমন হয়েছে। আশা করছি কফি পাউডার দিয়ে কলার কেকটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ফ্যামিলি মেম্বারদের মাঝে শেয়ার করে দিবেন আর ঘরে তৈরি করে খাবেন। দেখুন তৈরি হয়ে গেল মজাদার কলার কেক। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।